সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো অ্যাডভোকেটশিপ পরীক্ষার ফর্ম পূরণ হবে অনলাইনে, সময় থাকবে 1 মাস। ভিউয়ার্স, বাংলাদেশ বার কাউন্সিলের আইনবিধি তালিকাভুক্তির পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 27 মার্চ থেকে 27 এপ্রিল পর্যন্ত প্রিলিমিনারি MCQ পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নির্দেশে গত বৃহস্পতিবার 3রা মার্চ এ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী MCQ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ কার্যক্রম আগামী 27/3/2022 ইং তারিখ হতে 27/4/2022 ইং তারিখ পর্যন্ত চলিবে। ভিউয়ার্স, এনরোলমেন্ট MCQ পরীক্ষা অনুষ্ঠিত হইবে আগামী জুন 2022 ইং এর দ্বিতীয় সপ্তাহে। তৎপরবর্তী এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে জুলাই 2022 এর চতুর্থ সপ্তাহে। পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ এবং এই সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য যথাসময়ে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হইবে। উল্লেখ্য যে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখসমূহ অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। নিয়ম অনুযায়ী আইন বিষয়ে স্নাতক LLB পাশের পর একজন প্রার্থী সিনিয়র আইনজীবীর সঙ্গে বার কাউন্সিলের নির্ধারিত ফর্মে ইন্টিমেশন সদস্যপদের আবেদন পেপার জমা দেন। এরপর শিক্ষানবিশ হিসেবে 6 মাস পার হলে বার কাউন্সিল ওই প্রার্থীকে রেজিস্ট্রেশন ফর্ম দেয়। এনরোলমেন্ট দ্যাট মিন্স আইনজীবীদের তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক যোগ্যতা এই রেজিস্ট্রেশন। এরপর পরীক্ষার জন্য বার কাউন্সিল সময়সূচি ঘোষণা করলে প্রার্থীরা নির্ধারিত ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করে। 1 ঘন্টার MCQ পরীক্ষায় 100 নম্বরের মধ্যে ন্যূনতম 50 নম্বর পেলে লিখিত পরীক্ষায় পরপর 2 বার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। আইনজীবী হিসেবে এনরোলমেন্ট হওয়ার জন্য MCQ দ্যাট মিন্স নৈবিক প্রশ্ন উত্তীর্ণ হওয়ার পরে নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে বার কাউন্সিলে সনদ পান। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।